ফরজ সলাত শেষে কিছু তাসবিহ আছে দোয়া আছে যেগুলো পড়া সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরিয়েই তিনবার আস্তাগফিরুল্লাহ পড়তেন একবার পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার 100 অথবা আল্লাহু আকবার 33 বার একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই গেল তাসবিহ তিনি সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস একবার করে পড়তেন আয়াতুল কুরসি পড়তেন এগুলো সালাম ফিরিয়েই পড়তে হয় কিন্তু আমাদের দেশের যে প্র্যাকটিস যে আমরা সালাম ফিরানোর পরে মসজিদে যে জামাতে নামাজ হয় ইমাম সাহেব সবাইকে নিয়ে মুনাজাত করেন আবার অনেকে এই মুনাজাতটাকে সঠিক মনে করেন না তারা দাঁড়িয়ে যান আসলে কোনোটাই সঠিক না সালাম ফিরিয়ে এই সুন্নাহ সমর্থিত যে জেকেরগুলো তাসবিগুলো এগুলো পড়া উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়বে তার মাঝে আর জান্নাতের মাঝে আবরণ হচ্ছে মৃত্যু মানে মারা গেলেই জান্নাতে যাবে কত বড় মর্যাদা আমরা কেনই মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই কোর্স অনুযায়ী যে পড়বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমুদ্রের পেনা পরিমাণ যদি তার গুনাহ হয় অপরাধ হয় আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন বাড়তি আরেকটি মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাম ফিরে তোমাদের কেউ যখন তার সলাতের জায়গায় বসে থাকে ওযু থাকা অবস্থায় ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে আল্লাহুম্মাগফির লাহু আল্লাহুম্মারহামু আল্লাহ তাকে ক্ষমা করে দাও আল্লাহ তাকে দয়া করো কার দোয়া ফেরেশতাদের দোয়া তো ফেরেশতাদের দোয়া তো আল্লাহ কবুল করার কথা তাহলে সালাম ফিরিয়ে যেই জায়গাতে আমি সলাত আদায় করলাম সেই জায়গাতে অবস্থান যতক্ষণ আমরা করব ওযু অবস্থায় ততক্ষণ আমরা ফেরেশতাদের দোয়া পেতে থাকব আর এই তাসবিহগুলোর তো আলাদা মর্যাদা আছে আল্লাহ সুবহান ও তাআলা আমাদেরকে তৌফিক দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্না অনুসরণ করে ফরজ সলাতের পরে এই তাসবিহগুলো নিয়মিত পড়ার